তাড়াতাড়ি চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এসবের মানে কি সামসু? আমি তোমাকে অন্য দশজনের থেকে আলাদা ভেবেছিলাম, আর সেই তুমি আমাকে তুলে এনেছো। কেন, কি চাও তুমি? টাকা পয়সা যা চাও তাই দেবে আমার ভাই। অর্থ সম্পদের লোভ আমার নেই। তাহলে কিসের লোভ? এই দেহের? একজন নারীর ইজ্জত নিয়ে তুমি বীর সাজতে চাও? তাহলে নাও। তোমার শরীর সৌন্দর্যের কোনো কিছুই আমি চাই না, আমি শুধু চাই বাচ্চুকে। আমি বাচ্চুকে খুন করে আমার প্রতিশোধ নেব, আর তাই তোমাকে আমার প্রয়োজন। কেন, তোমার কি ক্ষতি করেছে আমার ভাই? তোমার ভাই খুন করেছে আমার বাবা মাকে, নষ্ট করিয়েছে আমার বোনকে। অসম্ভব, এ হতে পারে না। আমার ভাই এরকম খারাপ কাজ কখনো করতে পারে না। খারাপের কি দেখেছো তুমি? জানো তোমার নিজের ভাই সম্পর্কে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে পারে না এমন কোন কাজ দেখ। এতদিন খুচরো ছায়া থেকে সে করে গেছে একের পর এক নৃশংস কাজ। সেই নৃশংসতা স্পর্শ করেছে আমার জীবন, বাচ্চু শেষ করে দিয়েছে আমার জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। আমার ভাই রাজনৈতিক ক্যাডার ছিল তা আমি জানি, সে খসরু সাহেবের সাথে কাজ করতো তাও আমি জানি, কিন্তু কখনো তার এই পরিচয় কেউ আমাকে দেয়নি। দেয়নি নয়, দেবার সাহস করেনি। যারা বাচ্চুর বিরুদ্ধে মুখ খুলেছে তাদের কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আমার নিজের চোখে দেখা আমার বোনের রক্তাক্ত লাশ। তার বলে যাওয়ার শেষ কথা, এর চেয়ে বড় কোনো প্রমাণের আমার আমার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার ভাই আমার চোখে অপরাধী, কিন্তু তুমি নও। ভাইয়ের অপরাধে তোমাকে শাস্তি দেওয়া অন্যায়, কিন্তু তারপরও বাধ্য হয়ে শুধুমাত্র বাচ্চুকে হাতের মুঠে পাওয়ার জন্যে তোমাকে তুলে এনেছি। তুলে এনে অন্যায় কিছু করনি শামসু। আমি তোমার জায়গায় হলে এতক্ষণে বাচ্চু বোনকে আমি তাই করতাম যা তোমার বোনের উপর বাচ্চু করেছে। নদী, হ্যাঁ শামসু, যাকে আমি এতদিন নিজের ভাই বলে পরিচয় দিতাম তাকে আজকের পর থেকে আমি আর ভাই বলে ডাকবো না। তোমার চোখে আমি কোনো পাপ দেখতে পাইনি, দেখতে পাইনি কোনো মিথ্যা লেশ, আর তাই তোমার কথায় আমি বিশ্বাস করছি, আর করছি বলে তোমাকে আজ আমি কথা দিচ্ছি। আমার উপর বিশ্বাস রাখো, আমি আমার ভাইকে এমন শিক্ষা দেব যেন জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকায়।